রাজস্থানের বিভিন্ন প্রান্তে পড়ার ঘটনায় প্রাণ হারিয়েছেন জন রবিবার রাজস্থান উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশে পড়ে আটষট্টি জনের মৃত্যু হয়েছে রাজস্থানে ওয়াচ টাওয়ারে উঠে সেলফি তোলার সময় পড়ে কমপক্ষে এগারো জনের মৃত্যু হয়েছে আরও বহু লোক আহত হয়েছেন রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়পুরের আমের প্যালেসের কাছে ওয়াচ টাওয়ারে স্থানীয় সূত্রে খবর প্রায় তিরিশ জন সেই সময় বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে আমের প্যালেসের কাছে ওয়াচ টাওয়ারে আশ্রয় নেয় টাওয়ারের ভেতরে দাঁড়িয়ে কয়েকজন সেলফি তুলছিলেন সেই সময় ওয়াচ টাওয়ারে বাজ পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় এগারো জনের সেখান থেকে লাফিয়ে নাম থেকে আহত হয়েছেন অনেকে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেদিন কোটাতে বাজ পড়ে চার শিশুর মৃত্যু হয়েছে তিনজনের মৃত্যু হয়েছে ডোলপুর জেলায় ঝালবায় একজন এবং বারানে একজনের মৃত্যু হয়েছে বাজ পড়ে এছাড়াও বাজ পড়ে একটা গরু এবং দশটা ছাগলেরও মৃত্যু হয়েছে জানা গেছে উত্তরপ্রদেশে বাজ পড়ে একচল্লিশ জনের মৃত্যু হয়েছে কুড়ি জনের মৃত্যু হয়েছে রাজস্থানে সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে মধ্যপ্রদেশে গোটা ঘাট শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ পাঁচ লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী